বাংলাদেশ এরই মধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশ হলেও দেশে ধনী গরিবের আয় ও সম্পদের বৈষম্য বাড়ছে গ্রামের তুলনায় নগরের দরিদ্র বাড়ছে অনেক ফলে বাড়ছে বস্তি ও ভাসমান মানুষ বাজেটে তাদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিতে বলেছেন অর্থনীতিবিদরা পরাগাজামী রিপোর্টে দেখুন বিস্তারিত যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েল টেক্সের তথ্য অনুযায়ী অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ শীর্ষে রয়েছে আর ধনী মানুষের সংখ্যা বাড়ার হারের দিক থেকে বিশ্বের তৃতীয় বিশ্ব ব্যাংকের প্রভার্টি অ্যান্ড প্রসপারিটি প্রতিবেদন বলছে অতি গরিব মানুষের সংখ্যা বেশি এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম উপরে যারা তাদের আয় বেশি করে বাড়ছে আর নিচের যে দশ শতাংশ তাদের এই যে জাতীয় আয়ের অংশ কমে যাচ্ছে এটা হচ্ছে আয় বৈষম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বৈষম্যটা বাড়ছে এমনি আমরা যা দেখি সম্পদ বৈষম্য বাড়ছে কিছু মানুষের হাতে সম্পদ প্রচুর পরিমাণে চলে যাচ্ছে অর্থনৈতিক বিকাশের সাথে সাথে আয় বৈষম্য বাড়ে বৈষম্যটার মাত্রা এখন বেশ মাত্রায় চলে গেছে মাত্রাটা যাতে কমানো যায় সেদিকে চেষ্টা করা উচিত ধনী গরিবের এই আয় বৈষম্য কমাতে কি করা উচিত সে পরামর্শ দিয়েছেন তারা শিক্ষা খাতে অপেক্ষাকৃত নিম্ন আয়ের পরিবার যেগুলি আছে তাদের অ্যাক্সেস এটাকে এনশিওর করতে লাগবে স্বাস্থ্যখাতে আমাদের দেশে একটা বড় সমস্যা আর একটি বিষয় হচ্ছে সামাজিক নিরাপত্তা বিষ্ট এখানে আমাদের বরাদ্দ অনেক কম আমাদের নীতি ঠিক আছে অনেকগুলো পদক্ষেপও ঠিক আছে কর্মসূচিও ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবায়নে বাস্তবায়নে গিয়ে দেখা যায় কিছু মানুষ যারা একটু উপরের দিকে আছেন তারা একটু আত্মতুষ্টিতে ভুগেন যে হ্যাঁ অনেক হয়েছে আমরা এখন মধ্যমায় চলে যাচ্ছি ইত্যাদি এর ফলে হয় গাফিলতি সেই কারণে আমাদের কি বাজেট বাস্তবায়নের সময় মতো হয় না নগর দারিদ্র নিয়ে গবেষণা করে এমন সংস্থাগুলো বলছে দু সালে ঢাকায় বস্তিবাসী ছিল ৩৫ লাখের মতো এখন বস্তিবাসী প্রায় চল্লিশ লাখ তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আয়ের ক্ষেত্রেও বৈষম্যের শিকার কষ্ট হয় কিন্তু তারপর বাইরে দুরাই চলি এইভাবে কি করবো চলতে তো হবে ঘর ভাড়া আছে কাম করতে আছে খাইতে আছে এই এর দূরে ইয়া দশতে আয় উন্নতি নেই তাদের নিয়ে নীতি নির্ধারকদের ভাবা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা আমাদের দেশের এখনো পর্যন্ত নীতি নির্ধারক যারা আছে তারা নগদ দরিদ্রের দিনে ভাবছে না আর এই যে পরিসংখ্যান বেড়ে যাচ্ছে পর্যায়ক্রমে এ নিয়ে কোনো চিন্তা করছে না এবং এটা এত বেশি বাড়ছে যে আপনি এখন দেখবেন এ কিন্তু দশ বছর আগে রাস্তাঘাটে যে পরিমাণের লোক থাকতো না এখন কিন্তু অনেক বেশি থাকে নগরে সরকারের দায়িত্ব হলো দরিদ্র মানুষের কি বলে কর্মসংস্থান করা আয় বৃদ্ধির ব্যবস্থা করা কারণ তারা নিজেরা পারে না তাদের আয় এত কম সেই কারণে সরকারেরই দায়িত্ব হবে এদের দিকে বিশেষ নজর দেওয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির অন্যতম প্রধান লক্ষ্য দু হাজার সালের মধ্যে দারিদ্র শূন্যের কোটায় নামিয়ে আনা আর এটি অর্জন করতে হলে আয় বৈষম্য কমিয়ে গরিবদের আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা পরাগ আজিম চ্যানেল আই ঢাকা